রাতে আজকে তোমাদের ভারতীয় বাণিজ্যের জগৎ নিয়ে আলোচনা করব। মধ্যযুগে যে ভারতীয় বণিকরা বাণিজ্য করত সেই বাণিজ্যের জগৎ কেমন ছিল। প্রথমে আসা যাক বণিক কাদের বলা হয়, না করওয়ানি, নায়ক, বঞ্জারারা শস্য পরিবহন করে নিয়ে আসত, শাহ বা মুলতানিরা দূরপাল্লার যে বাণিজ্য তাতে তারা পটু ছিল, পাশাপাশি এরা সুদের কারবার করত। মুলতানিরা বেশিরভাগ ছিল হিন্দু, তবে মুসলমান বণিকদের কথাও জানা যায়। বড় বড় বণিক গোষ্ঠী ছাড়াও অনেক ছোট ফেরিয়ালাও ছিল, এমনকি সেই সময়কার যারা সুফি সাধক ছিলেন তাদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্য করত। এছাড়া ছিল সরাফ, তাদের বলা হতো, না সরাফরা আজকের যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের মতো সেখানে টাকা বিনিময়ের কাজ করত। এছাড়া এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি সেটা তারা পরীক্ষা করে দেখে নেবে। এছাড়া ছিল দালাল, তাদের বলা হতো, দালালরা ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যোগাযোগ বজায় রাখত এবং জিনিসপত্রের দাম কি হবে সেটা ঠিক করে দিত। আর ছিল বীমা ব্যবস্থা, ব্যবসায়ীরা দূরপাল্লার বাণিজ্যে ঝুঁকি নিয়ে পণ্য পাঠাতে পারত। আর ছিল হুন্ডি, হুন্ডি কি, না তুর্কি শাসকদের আমলে যখন কাগজের ব্যবহার শুরু হল তখন সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোন এক জায়গায় সরাফকে টাকা জমা দিয়ে সেই কাগজটা কিনে অন্য জায়গায় গিয়ে প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আর এক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। এইভাবে ভারতীয় বাণিজ্য তখন চলত। এবার আমরা দেখব ভারতে বিদেশি বণিকদের আগমন। ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য প্রথম দিকে পর্তুগিজরা উৎসাহ দেখায়। তাদের প্রধান উদ্দেশ্য ছিল কি, ভারতে আসা, না ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার যে মশলার বাণিজ্য সেটাকে দখল করা। তাই পর্তুগালের রাজার দূত ভাস্কো দা গামা আফ্রিকার দক্ষিণে উত্তমাশা অন্তরীপ ঘুরে 1498 খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণ মালাবারে কালিকট বন্দরে এসে উপস্থিত হন। এরপরে পর্তুগিজ নৌসেনাপতি ডিউক অফ আলবুকার ভারতে আসেন, তাঁর হাত ধরে গোয়ায় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় বণিকরা বাণিজ্যের পাশাপাশি সমুদ্রকেও নিয়ন্ত্রণ করত, নিজেদের দখলে রাখার তারা কি করত না চেষ্টা করত। গভীর সমুদ্রে জাহাজ চলাচলের ওপর নানা রকম বিধি নিষেধ তারা চালু করার চেষ্টা করে। পর্তুগিজরা অবশ্য এ ব্যাপারে বেশি দূর সফল হয়নি। এশিয়ার বণিকরা নিজেদের মধ্যে যে বাণিজ্য করত সেটা কিন্তু চলতেই থাকল। পর্তুগিজরা বরং কালে কালে সেই ব্যবসায় অংশগ্রহণ করতে শুরু করে দিল। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেগুলি হল 46 নম্বর,
বণিক কাদের বলা হতো, ৪৭ নম্বর সরাফ কাদের বলা হতো, ৪৮ নম্বর দালাল কারা ছিল, ৪৯ নম্বর হুন্ডি বলতে কি বোঝায়, ৫০ নম্বর পর্তুগিজদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কি ছিল, ৫১ নম্বর ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে কালিকট বন্দরে অবতরণ করেন, ৫২ নম্বর ডিউক অফ আলবুকার কোন দেশের নৌ সেনাপতি ছিলেন।